সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমরান ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্বে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ভেক্টর অধ্যায়ের এমসিকিউ সমাধানের কৌশলগুলো নিয়ে। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় দেখেছি। তোমরা যারা ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টের ক্লাসটি করেছো তারা জানো আমাদের এই স্পেশাল ক্লাসের একটি প্যাটার্ন রয়েছে। আমরা একটি মিনি টেস্ট দিয়ে ক্লাস শুরু করি এবং একটি মিনি টেস্ট দিয়ে ক্লাস শেষ করি, এবং এক একটা কনসেপ্ট আলোচনা করার পর সেই কনসেপ্ট রিলেটেড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো থাকে তোমাদের সলভ করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে দেওয়া থাকে সলভিং হিন্ট। আজকের এই ক্লাসটি তোমাদের কাছে অনেক বেশি ইনগেজিং হবে যদি ভেক্টরের উপর আমার বেসিক এবং প্রবলেম সলভিং ক্লাসগুলো তোমরা করে থাকো। ক্লাসের কোনো পয়েন্টে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, আই উইল প্রোভাইড সাফিসিয়েন্ট এক্সপ্লেনেশন ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বলে চল শুরু করে দেওয়া যাক। ভেক্টর অধ্যায়ের প্রথম যে ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা সমাধান করব তা হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় সম্পর্কিত সমস্যাগুলি। এই কনসেপ্টটা ভেক্টরের স্কেলার গুণনের কনসেপ্টের সাথে সম্পর্কিত। স্কেলার গুণন থেকে আমরা জানি এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ও বি এর স্কেলার গুণন এ ডট বি ইকুয়ালস টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা। এখান থেকে আমরা মধ্যবর্তী কোণ বের করতে পারি, একটু মডিফাই করে লেখা যায় cos theta equals to a dot b divided by ab। সুতরাং theta equals to cos inverse a dot b divided by ab। এই রিডিউস ফর্মটা আমরা ব্যবহার করব। এখানে a dot b ক্যালকুলেশনের জন্য আমাদের কারস্পন্ডিং একক ভেক্টরের সহগ গুণ করতে হয়। যেমন দুটি ভেক্টর a ও b এর ক্ষেত্রে যদি a equals to 2i plus j minus 3k এবং b equals to 3i minus 2j minus k হয় তাহলে a dot b equals to হবে a ভেক্টরের i এর সহগ into b ভেক্টরের i এর সহগ 2 into 3 6 plus a ভেক্টরের j এর সহগ into b ভেক্টরের j এর সহগ 1 into minus 2। এখানে চিহ্ন সহ আসবে, তাহলে আসবে আমাদের minus 2 plus মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান, এখান থেকে আসবে প্লাস থ্রি, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি সেভেন। আর কোন ভেক্টরের মান বের করার ফর্মুলা হলো যদি ভেক্টরটি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে দ্বারা প্রকাশ করা হয় তাহলে তার মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো আমরা প্রকাশ করে থাকি আই জে কে তাদের সহগের বর্গের সমষ্টির বর্গমূল। এবার চলো দেখি এখান থেকে প্রশ্ন কিভাবে আসে। স্ক্রিনে তোমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নে কোনো ডিফারেন্স নেই, সেম কোশ্চেন, বাট অপশনের রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট। এই দুই ভাবেই সাধারণত অপশন দেয়া থাকে, কজ ইনভার্স আকারে অথবা ফাইনাল ক্যালকুলেটিভ ভ্যালু থাকতে পারে। যদি প্রথম আকারে থাকে তাহলে তোমাদের শুধু কজ ইনভার্স এর ভেতরে অর্থাৎ এ ডট বি ডিভাইডেড বাই এ বি এই অংশটুকু ক্যালকুলেশন করতে হয়। আর দ্বিতীয় আকারে থাকলে কজ ইনভার্স এর মান বের করতে হবে। এখন যেহেতু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না, তাই এই কজ ইনভার্স এর সাধারণত আমাদের নন ভ্যালুগুলো থেকেই পরীক্ষায় থাকে। যেমন তোমরা যদি এই পাঁচটি ভ্যালু মনে রাখো তাহলে এর মধ্য থেকে চলে আসবে ইনশাল্লাহ। তবে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে
এই ধরনের কোনো কনফার্মেশন দেওয়া যাবে না, কারণ যেহেতু সেখানে ক্যালকুলেটার অ্যালাউ থাকে, সো ক্যালকুলেটার ব্যবহার করে মান বের করা যাবে এই ধরনের অঙ্কই সেখানে থাকবে। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা এ ডট বি ডিভাইডেড বাই এ বি ক্যালকুলেট করলে অ্যান্সার আইডেন্টিফাই করতে পারবো। ওকে, ভেক্টর অধ্যায় থেকে দ্বিতীয় যে ধরনের প্রশ্ন থাকে তা হলো দুটি ভেক্টরের পরস্পর লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত সম্পর্কিত। এই কনসেপ্টেও স্কেলার গুণনের প্রভাব রয়েছে। দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান হলো শূন্য, কাজেই দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি ইকুয়ালস টু হবে 0। এখান থেকে তোমরা এই ধরনের প্রশ্ন পাবে, এই ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান নির্ণয় করতে হবে। আমরা সরাসরি লিখে ফেলতে পারি 4λ -6 -6 = 0 বা 4λ = 12, λ = 3। আর দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটা কি? যদি ভেক্টর দুটো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এ ভেক্টরটি যদি axi + ayj + azk এবং বি ভেক্টরটি যদি bxi + byj + bzk হয়, তবে এই দুটি ভেক্টর সমান্তরাল হবে যদি ax/bx = ay/by = az/bz হয়। তাহলে আমাদের যদি এরকম কোশ্চেন থাকে a এর মান কত হলে এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, তাহলে এই দুটি ভেক্টরের i j k এর করেসপন্ডিং সহগের অনুপাত সমান। তো এখান থেকে আমরা কিন্তু এর মানটা বের করে ফেলতে পারবো। এখান থেকে লেখা যাবে 5/15 = 2/a = -3/9। যে কোনো দুইটাকে যদি আমরা ইকুয়েট করি, যেমন প্রথম দুইটাকে করলে 5/15 = হবে 2/a, সো আমরা a এর ভ্যালু পেয়ে যাচ্ছি 6। স্কেলার গুণনের এই ফর্মুলা থেকে আরো এক ধরনের প্রশ্ন হয়, তা হলো একটি ভেক্টর বরাবর অপর একটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ও উপাংশ নির্ণয় সম্পর্কিত। এ ও বি দুটি ভেক্টর হলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে বি কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা এইভাবে চলে আসে এখান থেকে, অর্থাৎ আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, তাহলে বি কস থিটা হবে এ ডট বি ডিভাইডেড বাই এ। একইভাবে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি হবে? এ ডট বি ডিভাইডেড বাই বি। তাহলে দেখা যাচ্ছে স্কেলার গুণনের ফর্মুলা থেকে যে ভেক্টরের লম্ব অভিক্ষেপ সেই ভেক্টরের কস থিটা নির্ণয় করতে হয়। তাই মনে রাখবে যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। এখন লম্ব অভিক্ষেপকে যদি অপর ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর দ্বারা গুণ করা হয় তাহলেই পাওয়া যাবে উপাংশ। উপাংশ বের করতে গিয়ে অনেক সময় তোমরা কনফিউশনে পড়ে যাও। এখানে ভেক্টর হলো দুইটি, যে ভেক্টরের উপাংশ বের করবে সেটা বাদ দিলে অপর যে ভেক্টরটি থাকে তার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। যেমন বি ভেক্টরের উপাংশ নির্ণয় করার জন্য এ ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করা হয়েছে, আবার এ ভেক্টরের উপাংশ নির্ণয় করার জন্য বি ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করা হয়েছে। কোন ভেক্টরের লম্ব অভিক্ষেপ আর উপাংশ বের করে যে আউটপুটটা আমরা পাই, কখনো খেয়াল করেছো কি সেই আউটপুট গুলো ভেক্টর নাকি স্কেলার? তোমাদের জন্য প্রশ্নটা থাকলো, কমেন্টে জানাবে। একটা এক্সাম্পল দেখি আমরা। এ ভেক্টর হলো i+2j+2k এবং বি ভেক্টর হলো 4i+8j-k। তাহলে যদি আমরা এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করি সেটা কি হবে? প্রথমে আমরা এ ডট বি বের করব এবং তাকে কোনটা দিয়ে ভাগ করতে হবে, এ ভেক্টর না বি ভেক্টর? যেহেতু বি ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করব তাহলে আমরা বি কস থিটা বের করছি এবং এই কারণে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। আর যদি উপাংশ নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এ ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ করে দিতে হবে এবং সেটা আমরা কিভাবে পাবো? সেটা পাবো হলো এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে প্রিয় শিক্ষার্থী, যে আলোচনাটুকু হলো এর সাথে সম্পর্কিত এক্সারসাইজ গুলো চলো আমরা সলভ করি, তারপর আমরা আবার ফিরে আসবো পরবর্তী কনসেপ্টের আলোচনা নিয়ে।
Thank you.
প্রিয় শিক্ষার্থী, এবার চলো পরবর্তী কনসেপ্ট গুলো আমরা দেখি। সমতলীয় ভেক্টর সম্পর্কে ভেক্টরের বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছিল। তিনটি ভেক্টর এ, বি ও সি কে যদি আমরা এমন ভাবে প্রকাশ করি, অর্থাৎ এ ইকুয়ালস টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, বি ইকুয়ালস টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এবং সি ইকুয়ালস টু সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে হয়, তাহলে এই তিনটি ভেক্টর একই সমতলে থাকবে যদি এই তিনটি ভেক্টরের আই, জে ও কে এর সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয়, আর নির্ণায়ক গঠিত হবে তাদের পারস্পরিক ক্রম ঠিক রেখে, অর্থাৎ আই এর সহগগুলোর নিচে আই এর সহগ, জে এর সহগগুলোর নিচে জে এর সহগ, কে এর সহগগুলোর নিচে কে এর সহগ হতে হবে। যেমন এই ক্ষেত্রে হবে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড, প্রোভাইস তাদের নির্ণায়ক ইকুয়ালস টু জিরো। এই কনসেপ্টের প্রশ্নগুলো এরকম হয়, এর মান কত হলে টু আই প্লাস জে মাইনাস কে একটি ভেক্টর, থ্রি আই মাইনাস টু জে প্লাস ফোর কে আরেকটি ভেক্টর এবং আই মাইনাস থ্রি জে প্লাস এ কে তৃতীয় যে ভেক্টর, এই তিনটি ভেক্টর একই সমতলে থাকবে। আমাদের কি করতে হবে, এদের সহগগুলো নিয়ে নির্ণয় গঠন করতে হবে প্রথমে আমাদের, তারপর যে রূপটা আমরা পাবো সেই ধরনের অঙ্ক আমরা কিন্তু নির্ণয়কে সমাধান করেছি, কাজেই তোমরা সেটা পারবে আশা করি। এবং এক্ষেত্রে আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা পাবো টু ওয়ান মাইনাস ওয়ান, থ্রি মাইনাস টু ফোর, ওয়ান মাইনাস থ্রি এ ইকুয়ালস টু জিরো, এবং এদেরকে সরাসরি বিস্তৃতি করলে আমরা এর মান এখান থেকে পেয়ে যাব। ভেক্টর অধ্যায়ের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো একক ভেক্টর। যে ভেক্টরের মান এক একক তাকে আমরা একক ভেক্টর বলি, আবার কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলেও আমরা সেই ভেক্টরের একক ভেক্টর পাই। স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর গুলোকে আমরা আই, জে এবং কে দ্বারা প্রকাশ করি। সাধারণ ভেক্টর থেকে একক ভেক্টরকে আলাদা করার জন্য ডিফারেন্ট নোটেশন ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি ক্যাপ। ওকে, একক ভেক্টরের কনসেপ্ট থেকে তিনটি ডাইরেকশনে প্রশ্ন হয়, লম্ব একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর আর লব্ধি ভেক্টরের একক ভেক্টর। প্রথমে বলি লম্ব একক ভেক্টরের বিষয়ে। লম্ব একক ভেক্টর নির্ণয় ক্রস গুণনের সাথে সম্পর্কিত। এ ও বি ভেক্টর দ্বয়ের সমতলের উপর লম্ব একক ভেক্টর হবে এ ক্রস বি ডিভাইডেড বাই দ্য ভ্যালু অফ এ ক্রস বি, অর্থাৎ এ ও বি এর ক্রস গুণন করে নতুন যে ভেক্টর পাবো তার মান দিয়ে ভাগ করলেই লম্ব একক ভেক্টরটি পাওয়া যাবে। তবে সমান্তরাল একক ভেক্টর আবার অনেক সিম্পল। কোন ভেক্টরের সমান্তরালে একক ভেক্টরের মানে হচ্ছে সেই ভেক্টর ডিভাইডেড বাই তার মান। আর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হলো প্রদত্ত ভেক্টর দুটি যোগ করে নতুন যে ভেক্টর পাওয়া যাবে তার একক ভেক্টর। স্ক্রিনে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ একক ভেক্টর থেকে প্রশ্নগুলো এইভাবে এসে থাকে। লম্ব একক ভেক্টর নির্ণয় করতে একটু বেশি সময় লেগে যায়। এখানে আমরা একটা ব্যাকডোর ক্যালকুলেশন করতে পারি, যেমন ভালো করে খেয়াল করো কনসেপ্ট অনুযায়ী এইখানে যে অপশনগুলো দেওয়া আছে তাতে এইটুকু হলো এ ক্রস বি আর এগুলো হলো তার মান,
অর্থাৎ এ ক্রস বি এর মান। এখন এই মানগুলো চেক করলে অপশন পেয়ে যাব। অপশন এতে দেখো এটার মান 2 কিনা, না, সো ইট ইজ নট আনসার। চেক অপশন বি রুট ওভার 22, তার মানে এখানেও আমরা 2 পাবো না, এটাও আমাদের সঠিক আনসার না। চেক অপশন সি রুট ওভার 49, দ্যাট গিভস 7, সো আনডাউটলি ইট ইজ আওয়ার কারেক্ট আনসার। তো আমরা অপশন ডিটাও যদি চেক করে নেই এখানেও আমরা 2 পাবো না। তবে কোশ্চেনের লেভেল অফ ডিফিকাল্টি আরেকটু যদি বেশি হয় এভাবে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেমনটা এই সেম কোশ্চেনের ক্ষেত্রে হয়েছিল শাহজালাল ইউনিভার্সিটির ক্ষেত্রে। এক্সারসাইজ পার্টে সেই কোশ্চেনটা তোমরা পাবে। এই মানগুলো ডিফারেন্ট হলে তোমরা অপশন টেস্ট প্রক্রিয়ায় সঠিক উত্তরটা বের করতে পারবে। আর যদি দুটি অপশন বা একাধিক অপশন যদি সিমিলার হয়ে যায় বা সিমিলারাইজেশন থাকে তখন আমরা এই অপশন টেস্টটা করতে পারবো না। এখানে আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, নাও ইটস টোটালি আপ টু ইউ। নেক্সট হলো ক্ষেত্রফল সম্পর্কিত এমসিকিউ। মনে করো দুটি ফ্যাক্টর এ ও বি হলো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান, অর্থাৎ এ ও বি এর ক্রস গুণন করে তার মান বের করতে হবে। এবং এ ও বি যদি কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হয় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এ ও বি এর মান বের করে 2 দ্বারা ভাগ করতে হবে। এই কনসেপ্ট গুলোর তেমন শর্টকাট ব্যবহার করার প্রয়োজন নেই বা সুযোগও কম, তাই অনেক বেশি এক্সারসাইজ করতে হবে। তোমরা কিছু এক্সারসাইজ সলভ করো, তারপর আমরা আবার ফিরে আসছি কিছু আনক্যাটাগোরাইজড এবং ব্যতিক্রমী অ্যাডমিশন টেস্টের প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো সবগুলোই আমি ইন্ডিভিজুয়ালি এক একটি এক্সপ্লেন করে করে সলভ করে দিব ইনশাল্লাহ।
এবার আমরা আনক্যাটাগরাইজ কিছু প্রশ্ন সলভ করব। যেমন এই প্রশ্নে বলা হয়েছে F1 ও F2 বলের লব্ধি F3, একটি বল F1 এবং লব্ধি F3 এর মান দেয়া আছে
f2 বের করতে হবে। f1 ও f2 বল দুটি যদি আমরা যোগ করি তাহলেই তার লব্ধি f3 আমরা পাবো। তাহলে আমরা লিখতে পারি f3 = f1 + f2। এখান থেকে কিন্তু f2 বের করা যাবে, f2 = f3 - f1। অর্থাৎ f3 বল থেকে বা f3 ভেক্টর থেকে যদি আমরা f1 ভেক্টর বিয়োগ করে দেই তাহলে f2 ভেক্টরটা পাওয়া যাবে, যেটা হবে আমাদের আনসার। এবং এই ক্ষেত্রে সেটা হবে 5i - 2i, দ্যাট ইজ 3i, 4j - + 3j, 7j। তার মানে অপশন ডি হলো আমাদের সঠিক আনসার। এই প্রশ্নে দুইটি ভেক্টর a ও b এর অন্তর্ভুক্ত কোণ সমকোণ এটা বলা আছে, এবং আমাদেরকে এই সম্পর্কগুলোর মধ্য থেকে সঠিক সম্পর্কটা বের করতে হবে। যেহেতু অন্তর্ভুক্ত কোণ সমকোণ 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান হলো 0, এটা আমরা জানি, এবং সেই ক্ষেত্রে ডট গুণফল বা স্কেলার গুণনের মানও হবে 0। সো এই ক্ষেত্রে আমরা খুঁজে দেখব কোথায় আমাদের cos থিটা ইকুয়াল টু 0, অপশন বি। কাজেই অপশন বি হলো আমাদের সঠিক আনসার। কুমিল্লা ইউনিভার্সিটির এই প্রশ্নে বলা হচ্ছে দুটি ভেক্টর এ ও বি এর আরম্ভ বিন্দু একই হলে বি এর অন্তঃবিন্দু এবং এ এর অন্তঃবিন্দু সংযোগ রেখাংশ দ্বারা নির্দেশিত ভেক্টরের মান হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে। তো এখানে আসলে সরাসরি ভেক্টর বিয়োগের যে ডেফিনেশন সেই ডেফিনেশনটি তুলে দেওয়া হয়েছে। ভেক্টর বিয়োগের ডেফিনেশন থেকে আমরা জানি যদি দুটি ভেক্টর এ ও বি এর আরম্ভ বিন্দু একই হয় তাহলে বি এর অন্তঃবিন্দু এবং এ এর অন্তঃবিন্দু সংযোগ রেখাংশ দ্বারা এ ও বি এর বিয়োগফল এ মাইনাস বি ভেক্টর নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক অপশন হবে অপশন এ, অর্থাৎ এ মাইনাস বি। চিটাগাং ইউনিভার্সিটির এই প্রশ্নে সমবাহু ত্রিভুজ এ বি সি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 একক হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। এখন এই জায়গায় বাহুর দৈর্ঘ্য দিয়ে আসলে এটি কনফিউজ করার চেষ্টা করা হয়েছে, কারণ যখন ভেক্টরের প্রশ্ন চলে আসতেছে তখন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার যখন এতে চলে আসবো তখন তার ভ্যালু হয়ে যায় 0। তো এই ক্ষেত্রে আমাদের অপশন সি হবে সঠিক আনসার, এবং এখানে কোনো ক্যালকুলেশনের আসলে দরকার হবে না। এই প্রশ্নে এ বি সি তিনটি ভেক্টর দিয়ে তাদের একই সমতলে অবস্থান করার শর্ত কি সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে আসলে এ ভেক্টরের ভ্যালু যেটা দেওয়া আছে 2i + j + 3k, একইভাবে বি সি, এদের প্রকৃতপক্ষে কোনো প্রয়োগ এখানে নেই। এই জায়গাটায় আসলে আমরা তিনটি ভেক্টর সমতলে থাকার যে শর্তটা জানি সেটা হলো রিডিউস ফর্মটা, যেটা নির্ণায়কের মাধ্যমে তিনটি ভেক্টরের আই, জে, কে এর সহগগুলো করস্পন্ডিং অবস্থান ঠিক রেখে আমরা যদি একটা নির্ণায়ক গঠন করি তার মান 0। বাট সেই যে নির্ণায়কটা ইকুয়ালস টু 0 সেটা আমরা পেয়েছি যে ফর্মুলেশনের মাধ্যমে বা যে ফর্মের মাধ্যমে, সেই অরিজিনাল ফর্মটাই এখানে অপশন আকারে দেওয়া হয়েছে। এবং সেটা হলো দুটি ভেক্টরকে যদি ক্রস গুণন করা হয় এবং সেই রেজাল্টকে যদি আবার অপর ভেক্টর দ্বারা ডট গুণন করা হয় তাহলে তার মান হবে 0। তার মানে অপশন বি হলো আমাদের সঠিক আনসার। তো এটা আসলে বেসিক অংশের সাথে সম্পর্কিত বা রিলেটেড। তো আমরা যদি বেসিক অংশটা ভালো করে দেখি তাহলে এই অঙ্কগুলো, এই অপশনগুলো আমরা খুব দ্রুত চুজ করে ফেলতে পারবো। এরকম আরেকটা অঙ্ক এসেছিল এ ও সি ভেক্টর দুটির ক্ষেত্রে এ ডট এ ক্রস সি ইকুয়ালস টু হোয়াট। তো এই জায়গাটাও ভেক্টরের প্রপার্টি থেকে এ ডট এ ক্রস সি ইকুয়ালস টু হলো 0। এবার শাহজালাল ইউনিভার্সিটিতে আসা 2013-14 সেশনের এই কোশ্চেনে একটি ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, এবং এ ভেক্টরের মান 0 না, এটা বলে বি আরেকটা ভেক্টরের কথা বলা হচ্ছে যে এই ভেক্টরটা হলো এ ভেক্টর ডিভাইডেড বাই তার মান, অর্থাৎ এ ভেক্টরের একক ভেক্টর। তার মানে এই প্রশ্নটা দাঁড়াচ্ছে যদি এ শূন্য ভেক্টর না হয় এবং বি এ এর একক ভেক্টর হয় তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত। কোন ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি একই ভেক্টর মিন করবে, একই দিকে মিন করবে, কাজেই মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। সর্বশেষ এই প্রশ্নে তিনটি ভেক্টর দিয়ে তাদের লব্ধি ভেক্টরের দিক জানতে চাওয়া হয়েছে। লব্ধি ভেক্টরের দিক কি হবে, আমরা লব্ধি ভেক্টরটা কিভাবে পাবো, এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে লব্ধি ভেক্টর পাবো, এবং সেটা হচ্ছে -3i। তাহলে -3i দ্বারা, i দ্বারা x অক্ষকে বোঝায়, এবং যেহেতু এটা নেগেটিভ কাজেই ঋণাত্মক x অক্ষের দিকে এই ভেক্টর তিনটির লব্ধি ভেক্টর ক্রিয়া করবে। তো এইরকম বেসিক টাইপের কিছু কোশ্চেন আসে এই ভিডিওতে, যে এমসিকিউ গুলো সমাধান করা হলো এর বাইরে বেসিক লেভেলের কিছু প্রশ্ন থাকতে পারে, সিকিউর প্রিপারেশনের মধ্য দিয়েই সেই প্রিপারেশন তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। বেসিক অংশের উপর এবং সিকিউর প্রিপারেশনের জন্য আমার যে ভিডিও ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখতে পারো। আমি সাজেস্ট করব যে টেক্সট বইটি তুমি ফলো করো,
যে রাইটারের বই হোক, বেসিক ডিসকাশনের পার্থক্য বারবার পড়বে এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলোর সাথে সাথে কনসেপ্ট রিলেটেড সব ম্যাথই করার চেষ্টা করবে। তাহলে চলো একটা মিনি টেস্টের মাধ্যমে আজকের ভিডিওটা আমরা শেষ করি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ, এবং আমাদের পরবর্তী আলোচনায় থাকবে সরল লেখা।